সুপ্রিয় দর্শক ও শুধু শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকে আলোচনার বিষয় বরাবর মতোই করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট ঢাকা, এবং সেই সাথে আছেন প্রফেসর ডক্টর স্বপন বন্দ্যোপাধ্যায়, পরিচালক জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আপনারা চাইলে আপনাদের কিডনি বিষয়ক এবং ক্যান্সার বিষয়ক যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের স্ক্রলে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/bangladeshvision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ ডক্টর মলি, আপনাকে। স্যারকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। স্যার, গতকালকে আমাদের ওয়ার্ল্ড কিডনি ডে পালন করা হচ্ছে, বিশ্ব কিডনি দিবস। আমরা প্রতিবারই একটা থিম নিয়ে কাজ করি, একটা প্রতিপাদ্য বিষয় থাকে, যেই প্রতিপাদ্য বিষয়টাকে আমরা ফলো করি পুরো বছর জুড়ে। স্যার, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে আসলে কিডনি দিবসে এবার থিমটি বা প্রতিপাদ্য বিষয় কী ছিল। ধন্যবাদ ডক্টর মলি। দেখুন, প্রতি বছর কিডনি ওয়ার্ল্ড বিশ্ব কিডনি দিবস আমরা যেটা পালিত করি, এটা একটা ফিক্সড ডেট আছে। ডেট হলো প্রতিবার মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, সে অনুযায়ী কালকে এই দিবসটি পালিত হয়। আসলে উদ্দেশ্যটা কী? বিশ্ব কিডনি দিবসের উদ্দেশ্য তো জনগণকে আপনার কিডনির যে গুরুত্ব, কিডনি রোগের কী উপসর্গ, কিডনির চিকিৎসা এবং যে রোগগুলি আছে সেই রোগগুলিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং চিকিৎসা দেওয়া, এটি কিন্তু উদ্দেশ্য। থিম প্রত্যেক বছর একটা থাকে। কারণ হলো, আপনি জানেন এখন প্রতি দশজনে এক কিডনি রোগে একজন কিডনি রোগে ভুগতেছেন। আপনি জানেন বিশ্বে যে মানুষ মারা যায় তার সপ্তম কারণ হচ্ছে কিডনির রোগ, এবং বলা হচ্ছে যে 2040-এ এটা পঞ্চম কাগজে চলে আসবে। কারণ আর তাছাড়া এই কিডনি রোগটা কিন্তু মারাত্মক, যাদের হবে, যে যদি আপনার দুইটা কিডনি 80-90% ড্যামেজ হয়ে যায় তখন তার যে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সেই জন্য ওই ফ্যামিলিটা যেমন ঋণ হয় এবং এটা একটা সমাজের জন্য, দেশের জন্য একটা বার্ডেন, সেই জন্য মানুষকে এই কিডনির রোগ সম্বন্ধে জানা, অর্থাৎ আপনার কোনো কিডনির রোগ আছে কিনা, আপনি জানেন না কেন আপনার কিডনিটা ঠিক আছে কিনা। খুবই সিম্পল ওয়েতে আমি যদি বলি, আপনার কিডনিতে যদি 5টা রোগে দীর্ঘত্বে কিডনি রোগ হয়, প্রথমটা হলো আপনার ডায়াবেটিস, দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ, তৃতীয় হলো নেফ্রাইটিস। নেফ্রাইটিস রোগটা জনগণ বুঝে না, আমি একটু বুঝিয়ে দিই। কিডনির একটা ছাঁকনি, এই ছাঁকনিতে একটা প্রদাহ হবে, প্রোটিন লিক করবে, ব্লাডে অ্যালবুমিন লেভেল কমে যাবে, শরীরে পানি আসবে। পঞ্চম যেটা হলো রাস্তা ব্লক হয়ে, অর্থাৎ কিডনি, মূত্রনালী, মূত্রথলি, পেশাব রাস্তা, এই দুই জায়গায় যদি ব্লক থাকে, পাথর দিয়ে হোক অথবা যে কোনো জন্মগত কারণে হোক, তখন কিডনিটা ড্যামেজ হবে। পঞ্চম যেটা হলো কিছু জন্মগত রোগ আছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ। সিস্ট জনগণ একটু আতঙ্কতে থাকেন যে একটা দুইটা যদি সিস্ট থাকে কিডনি কিন্তু ড্যামেজ হবে না। সিস্ট মানে একটা আঙুর ফলের মতো, ভিতরে পানি, চারদিকে পর্দা, দুই একটা আমারও থাকতে পারে, ওনারও থাকতে পারে, সবারই থাকতে পারে। যদি মাল্টিপল থাকে দুইটা কিডনিতে 30-40, তখন এটা রোগ, সেটা ব্লাড প্রেশার হবে। তাহলে আরেকটা হলো যে আমরা নিজেরাই আমাদের কিডনি ড্যামেজ করি। কীভাবে? আমি আমার বেদনানাশক ওষুধ খাই, হার্বাল মেডিসিন খাই, মানে আমরা যেটা জানি না, যেটা সম্বন্ধে আমরা জানি না, সেই ওষুধকে আমরা কিডনি ড্যামেজ করি। তাহলে এই যে আপনি যদি আপনি নিজের কিডনির সম্বন্ধে যদি জানেন, কীভাবে জানতে পারেন? ব্লাড প্রেশার তেমনি মাপা যায়, ডায়াবেটিসটা তো একটা ব্লাড সুগার করলেই হয়, একটা এক্সরে করলে পাথর দেখা যায়, আলট্রাসাউন্ড পলিসিস্টিক কিডনি, আর ইউরিনে অ্যালবুমিন টেস্ট করলে আপনি এগুলি, তাহলে এটা তো ভেরি ইজি। কিন্তু আমরা বিষয়গুলোকে আমরা আসলে এটা চাইছিলাম। এখন আর যদি আসি থিম, থিমটা হলো কিডনি হেলথ ফর অল, সবার সুস্থ কিডনি সবার জন্য, জ্ঞানের সেতুবন্ধে সাফল্য, অর্থাৎ ব্রিজ দ্য গ্যাপ টু অ্যা বেটার কিডনি কেয়ার, ইংলিশ টার্মটা, মানে আপনি কিডনি রোগ সম্বন্ধে যে জ্ঞানটা, সেই জ্ঞানটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের এটা একটা অধিকার, এবং সেই অধিকারটা আমাদের দিতে হবে। মানে যারা ডাক্তার সমাজ বা যারা আছেন তাদের এই জ্ঞানটা তাদের পড়ে, সেই জন্য এই বিশ্বকে উদ্দেশ্য এই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানবো যে এই নলেজ গ্যাপটা আসলে কোথায় হচ্ছে পেশেন্টে, সেই নলেজ গ্যাপটাকে আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য। আমি টু স্যারের কাছে আসতে চাচ্ছি, স্বপন স্যারের কাছে। স্যার, যেহেতু মার্চ মাস আমরা বরাবরই জানি যে কোলোরেক্টাল অ্যাওয়ারনেস মান্থ বলি, এই যে কোলোরেক্টাল ক্যান্সার, আমরা প্রথমে ক্যান্সার যাওয়ার আগে যদি একটু জিজ্ঞেস করি যে এই যে কোলোরেক্টাল ক্যান্সার যাওয়ার আগে তার কী কী লক্ষণ উপসর্গগুলো নিয়ে সাধারণত সে আসে পেশেন্ট?
কোলোরেক্টাল ক্যান্সার অ্যাকচুয়ালি আমাদের বাংলাভিশনের দর্শকদের উদ্দেশ্যে বলি, আমাদের যে অন্ত্র তার বড় অংশটাকে বলে বৃহৎ অন্ত্র। এই জায়গাটাকে কোলম এবং রেকটাম, এইটার দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 1.5 মিটার, অর্থাৎ 150 সেন্টিমিটার। এই 150 সেন্টিমিটারের ভিতরে দুইটা বেশ কমন ক্যান্সার, একটা কোলন ক্যান্সার আর একটা রেকটাল ক্যান্সার। রেকটাল মানে আমরা মলাশয়ের ক্যান্সার বলি। যদি উপসর্গের কথা বলি তো আপনার এই অর্গানটা পেটে, সো পেটের উপসর্গ বলতে আপনার এরকম হতে পারে, আপনি দুর্বল বোধ করছেন, ফ্যাটিক বোধ করছেন, কখনো কখনো পেটে ব্যথা বোধ করছেন, ক্ষুধামান্দ বোধ করছেন। এবং যদি একটু নিচের দিকে আসি, ওই 150 সেন্টিমিটারের নিচের দিক, মলাশয়ের দিকে আসি, তখন সিমটমটা একটু অ্যাক্টিভ আমরা প্রায় উপলব্ধিতে নেই। মানে আমাদের রোগী এবং চিকিৎসক যারাই সাফার করে, একটা বাওয়েল হ্যাবিট, মানে আপনার পায়খানার হ্যাবিট বলতে আপনার যে রেগুলার হ্যাবিট সেটা থেকে একটু চেঞ্জে আসলেন, আইদার আপনার কিছুদিন পাতলা পায়খানা হচ্ছে, থেমে যে আবার কিছুদিন পরে কনস্টিপেশন একই ব্যক্তির, অথবা পায়খানার কালারে কিছু চেঞ্জ আসছে, একটু ব্ল্যাক স্টুল হতে পারে, অ্যাক্টিভলি রক্ত যেতে পারে পায়খানার রাস্তা দিয়ে, তো এই উপসর্গগুলো কিন্তু সব মিলিয়ে কোলন এবং রেকটাম ক্যান্সারের সাথে অনেকখানি মিলে যায়। কিন্তু দর্শকের উদ্দেশ্যে সব ক্ষেত্রে যে আপনি ক্যান্সার দ্বারা এফেক্টেড তা কিন্তু নয়। আমাদের যেটা ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে বার্তা সেটা হচ্ছে, এই উপসর্গগুলো দীর্ঘমেয়াদী মাসাধিক হলে আপনাকে অবশ্যই, বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, একটা সিম্পল কলোনোস্কোপি, এটা জেলা শহরে প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল, অথবা শর্ট লেন্থ কলোনোস্কোপি, মানে আমরা সিগময়েডোস্কোপি বলি, এটা দিয়ে আপনার হোল 150 সেন্টিমিটার 1.5 মিটার অর্গ্যানকে সার্ভে করতে পারেন। নট নেসেসারিলি যে আপনার ক্যান্সার, কিন্তু আপনি মেক শিওর যে আপনার এই সিমটমগুলো ক্যান্সার দ্বারা উদ্ভূত নয়। এর মাধ্যমে আপনি কিন্তু আর্লি ডিটেক্ট করতে পারবেন, যেটা ঘটে প্রতি ক্ষেত্রে। আমি যদি হুমায়ুন আহমদ সাহেবের নামও বলি, বিখ্যাত উপন্যাসিক, আমরা ভেরি সরি উই হ্যাভ লস্ট হিম, ওনার কিন্তু ধরা পড়ল সিঙ্গাপুরে লিভার মেটস নিয়ে। মেটস মানে হচ্ছে দূরবর্তী কোনো জায়গায় ক্যান্সারটা গড়িয়ে গেছে, অরিজিন ছিল কিন্তু আপনার এই উইদিন 150 সেন্টিমিটার। কেন ডিটেকশনে ডিলে? কারণ আমরা এই সিমটমগুলো নিয়ে, যেগুলো বললাম, এগুলো নিয়ে আমরা একটু রিলাক্টেন্ট থাকি, যেটা হতেই পারে সাধারণ পর্যায়ের কিছু ওষুধ টষুধ দিয়ে। ডিলেইড অবস্থায় অত বড় একজন মানুষের রোগ ডিটেকশন হলো সিঙ্গাপুরে, এটা কিন্তু আমি জনসাধারণকে অ্যাওয়্যার করার জন্য বলছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা আবারও একটু ফেরত আসবো, যে আসলে আমরা এই কলোনোস্কোপি বা সিগমোস্কোপি ছাড়া আরও কী কী পরীক্ষা নিরীক্ষা করতে পারি সেক্ষেত্রে। স্যারের কাছে একটু আবার আসছি, যে স্যার সাধারণত যদি আমরা বলি যে আমাদের কিডনি যে প্রবলেম অলরেডি আপনি শেয়ার করলেন, বাট কমন যদি একটা প্রবলেম বলি যে হঠাৎ করে দেখা যাচ্ছে তার পেশাব বন্ধ হয়ে যাচ্ছে বা অল অন এ সাডেন তার পেশাব আসছে না, স্যার এই বিষয়টিতে যদি আসছে যে এটা কখন হয় কিডনি? দেখুন, দুইটা জিনিস আপনি বলেছেন, হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে যাওয়া, এটা দুইটা জিনিস হতে পারে। একটা হলো যে আপনার কিডনিতে পেশাব তৈরি হচ্ছে, পেশাবটার যে রাস্তা মূত্রথলির পরের যে রাস্তা, যেটাকে আমরা ইউরেথ্রা বলি পেশাবরা, সেই জায়গায় কোনো অসুবিধা, অর্থাৎ সেই জায়গা শুরু হয়ে গেছে অথবা ব্লক হয়ে গেছে, যেটা বয়স্ক রোগদের, ছেলেদের যেমন হয় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার জন্য বয়স্ক রোগ, অথবা সেই জায়গায় শুরু হয়ে গেছে ট্রিকচার, যেটা ডাক্তারি পরিভাষায় বলি, সেটা হলে তখন কিন্তু কিডনির কাজ করতেছে কিন্তু পেশাবটা আটকে গেছে। ক্যাথেটার করলে পেশাবটা বেরিয়ে আসবে, আমরা তখন বুঝতে পারি। আপনি যদি তলপেটটা ফুলে যাবে, এটা ছেলেদের হতে পারে, মেয়েদের হতে পারে, ফুলে গেছে তখন ক্যাথেটার করলে পেশাবটা বেরিয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ভয়ঙ্কর, যে কিডনি পেশাব তৈরি করে না, সেটার আমরা বলি অ্যাকিউট কিডনি ইঞ্জুরির জন্য, অ্যাকিউট রেনাল ফেলোর যেটা আছে সেটার জন্য। সেটা হলো যখন কিডনি তৈরি করছে না, সেটা ভয়াবহ, অর্থাৎ কিডনি ফিল্টার হচ্ছে না। যে আমরা জানেন কিডনিটা অ্যামেজিং কিডনি, 180 লিটার ফিল্টার হয়, 1.5 থেকে 2 লিটার ইউরিন আউটপুট হয়, প্রত্যেকটা আবার অ্যাবজর্ব হয়ে যায়। যখন ফিল্টার হবে না, ছাকনি কাজ করবে না, তখনই তো এই ঘটনা, তো হঠাৎ করে কিডনি শাটডাউন হয়ে গেল, সেইটা হলো ইম্পর্টেন্ট। সেটাকে বলে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অফ অ্যাকিউট রেনাল ফেল। সেইটা যদি হয়, সেটা একটা মারাত্মক জিনিস। কেন হয়েছে সেটা আমার জানতে হবে, অনেক কারণ আছে, সেই কারণ দুইটা জিনিস। তাহলে ওইটা হলে যেটা পেশাব আটকে গেছে, সেই ক্ষেত্রে তো আপনি ক্লিনিক্যালি বুঝতে পারবেন, একটা আলট্রাসোনোগ্রামে বুঝতে পারবেন ব্লাডারে আপনি পেশাব আটকে গেছে। আর এইটাতে হলে ব্লাডার খালি থাকবে, কিন্তু আপনি ব্লাডের একটা টেস্ট যদি করেন, ক্রিয়েটিন লেভেল ধীরে ধীরে বাড়বে, প্রথমেই বাড়ে না,
প্রথমে হয়তো নর্মাল থাকবে, দুই তিন দিন পরে ক্রিয়াটিন বাড়তে থাকবে। কাজে দুইটা দুই জিনিস, এইটার চিকিৎসা একরকম আর যেটা অ্যাকিউট রেনাল ফেলিওর সেটার চিকিৎসা আরেকজন। সেটা কি কারণে হয়েছে, সেটা ডায়রিয়া ভমিটিং জন্য হয়েছে অথবা কোনো, অনেক সময় ড্রাগ ট্রাফিক অ্যাক্সিডেন্টটা হয় অথবা গাইনির কোনো ব্লিডিং যেমন সেপ্টিক ব্যবসনে হতে পারে, ইনফেকশনে হতে পারে অথবা যে কোনো হেমোরেজ ট্রমা, সেই কারণগুলি দেখে, তবে কারণ যাই হোক ইমিডিয়েটলি তার রিসার্চেশন করতে হবে অর্থাৎ ধীরে ধীরে তার চিকিৎসা ধাপে ধাপে তার এগিয়ে নিতে হবে। আমি স্যার কাছে আবার আসছি যে স্যার যেহেতু আমাদের সাথে শেয়ার করলেন যে আমরা যদি একটু আর্লি ডিটেক্ট করতে চাই তাড়াতাড়ি, আমাদের, আমরা সবসময় জানি যে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যত বেশি তাড়াতাড়ি আমরা ডিসেকশন করতে পারবো তত তার ট্রিটমেন্ট আমরা ভালোভাবে দিতে পারবো, এবং স্যার আপনি বললেন যে জেলা সব জায়গাতেই আমরা এখন কোলোনোস্কোপি করতে পারছি, বাট অনেক সময় হয়তো বা দেখা যাচ্ছে যে সঠিক ডক্টরের কাছে তারা যাচ্ছে না, এই বিষয়টা স্যার একটু জানবো। তার কিছু ফোন আছে, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। নাম হচ্ছে নুরুদ্দিন খন্দকার, আমার এজ হচ্ছে 44। আমি জানতে চাচ্ছিলাম যে কলোরেকটাল যে সমস্যাগুলো এটার কারণে কি উপরের পেটে কোনো ব্যথা হতে পারে কিনা? আমার দীর্ঘদিন প্রায় দু তিন মাস থেকে উপরের পেটে বাম সাইডে ব্যথা হয়, কখনো কখনো এটা মাঝখানেও আসে। স্যার কাছে প্রশ্ন, এটার উত্তর হচ্ছে একটা হচ্ছে বয়স রিলেটেড। উপরের পেটে ব্যথা সাধারণত আমরা পাকস্থলীর দিকে একটু টার্গেট করি সাধারণত, কিন্তু ডাক্তারি শাস্ত্রটা এরকম, আপনার প্রথম যে চিকিৎসক মানে MBBS উনি আপনাকে আসলে গাইড করতে পারবেন যে এটা উপরিভাগের ব্যথা এক্স্যাক্টলি কিনা, এবং সেই ব্যথার হেতুটা উনি ইজিলি খুঁজে বের করতে পারবেন। মোস্টলি আমাদের কোলন এবং রেকটাল ক্যান্সারের পেইন বললে একটু লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ নিচের দিকের বলি, এবং এখানে একটা বড় উপসর্গ থাকে, একটু আগেই বললাম বাওয়েলের যে হ্যাবিটের চেঞ্জ, কোনো না কোনোভাবে স্টুলের আকার এবং কালারের চেঞ্জ বা রক্ত যাওয়া এগুলো মোর প্রমিনেন্ট। কিন্তু আপনি যদি একটু পোস্ট 40 কোনো রোগী হয়ে থাকেন, আপনার বয়স আমি জানি না, এবং আপনার বংশে কেউ যদি কোলন বা রেকটাল ক্যান্সার থাকে, এমনিতে স্ক্রিনিং বলি আপনার, আপনার কোনো রোগ নেই, আপনি একটা কোলোনোস্কোপি অবশ্যই আপনার ওখানে MBBS বা গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ এনাদের মাধ্যমে এরকম একটা আপিল রাখতে পারেন, কারণ প্রাইমারি ডিটেকশনের জন্যই আমাদের সাথে বাংলাভিশনের মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেট করা, যাতে নট নেসেসারিলি যে আপনার ক্যান্সার কিন্তু এক্সক্লুড করতে পারবো ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেটা আপনার জন্য লাভজনক হতে পারে। অ্যাগেইন আপনার প্রাইমারি চিকিৎসক হচ্ছে আপনাকে ক্লিনিক্যাল ডিসিশনটা দিবেন যে কলোনোস্কোপি করার প্রয়োজন আছে কি না। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার কাছে যে বিষয়টিতে ছিলাম যে স্যার সাধারণত দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয় হলে, স্যার অলরেডি আপনি একটা প্রশ্নে অ্যান্সার দিলেন যে আসলে কোন ধরনের ডক্টর কাছে প্রথমে যাওয়া উচিত, আপনি যে লক্ষণ উপসর্গগুলো বললেন এগুলো যদি হয় সেক্ষেত্রে আসলে আমাদের কখন মানে একজন অনকোলজিস্টের কাছে যাওয়া উচিত? আমাদের দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশের হেলথ নেটওয়ার্ক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য সাউথ এশিয়া। আনফর্চুনেটলি এই যে বেস্ট নেটওয়ার্ক সেইখানটার দিকে আমরা আপিল করব কার মাধ্যমে, বাই MBBS ডক্টর প্রাইমারিলি। যদি আমি বাওয়েল ক্যান্সার নিয়ে আলোচনা করি, MBBS ডাক্তারকে আমরা যদি একটু ওয়েল ইকুইপড করতে পারি এই উপসর্গগুলোর সাথে, ক্যান্সার যায় কি যায় না, বেসিক্যালি একজন পেশেন্ট সারেন্ডার করে চিকিৎসকের কাছে এবং ভেরি রাইটলি MBBS এবং সেটা উপজেলা হেলথ কমপ্লেক্স, ওনাদেরকে যদি আমাদের একটা প্রোগ্রাম নিতে যাচ্ছি আমরা উপজেলার সাথে অনলাইনে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের মাধ্যমে প্রতিটা উপজেলার ডাক্তারদের সাথে ফ্রি অফ কস্ট ওনাদেরকে একটু আপগ্রেড করা, যাতে করে আর্লিয়ার এই যে রোগীর প্রশ্নটা ওনার কলোনোস্কোপি লাগবে কি না, দ্যাট কুড বি ইজিলি ডিটেক্টেড ওই MBBS ডাক্তারের মাধ্যমে, যদি উনি শর্ট বোধ করেন অথবা চিকিৎসকের প্রতি কনফিডেন্ট বোধ না করেন রোগী, আমরা বলবো আপনি ওখানে গ্যাস্ট্রোএন্টারোলজি অথবা সার্জিক্যাল কোনো চিকিৎসক, অঙ্কোলজিস্ট রেডিলি অ্যাভেলেবল এই মুহূর্তে উপজেলা ইভেন জেলা পর্যায়েও নেই, সো ওনাকে MBBS ফার্স্ট, নেক্সট গ্যাস্ট্রোএন্টারোলজি অথবা সার্জিক্যাল স্পেশালিস্ট, এই উপসর্গের ভিত্তিতে কোনো কলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি করা লাগবে কি না এটা জানতে হবে। অনেক ধন্যবাদ স্যার, কারণ এই বিষয়টিতে দেখা যাচ্ছে যখন এই ধরনের লক্ষণ উপর বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় যেতে থাকি, একবার মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাই, সেখানে কিছুদিন সময় নষ্ট করি, বাট এখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর থাকে। স্যারের কাছে আবার ফেরত আসছি। স্যার যেহেতু প্রতিপাদ্য বিষয়টাতে বলছিলেন যে নলেজ গ্যাপটাকে ব্রিজ করা, মানে আমাদের যে জ্ঞানের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে আসলে আমরা যাতে চেষ্টা করি যে ব্রিজ করার জন্য, এই ক্ষেত্রে উঠে আসছে যে প্রতিরোধের বিষয়টি, যে ক্যান্সার রোগটিকে যদি আমরা প্রতিরোধ করতে চাই এই নলেজ গ্যাপটাকে আসলে আমরা কিভাবে ফিল আপ করতে পারি? এক্স্যাক্টলি এবার যে আমাদের প্রতিবেদ্য বিষয়, এই যে হেলথ লিটারেসি একটা টার্ম দে হ্যাভ ইউজড, এক্স্যাক্টলি আপনি যেটা আলোচনা করলেন
প্রত্যেকটা মানুষের আমাদের হেলথ লিটারেসির যে লো হেলথ লিটারেসি, এই জন্য এই যে গ্যাপ বিভিন্ন দেশের ভিতরে, এই গ্যাপটাকে ব্রিজ করতে হবে, এই গ্যাপটাকে কমিয়ে দিতে হবে। সেটা আপনার রাইটস আছে যে আপনার নলেজ কিডনির সম্বন্ধে, আপনার নলেজ এবং কিডনির কী উপসর্গ, এটা আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অধিকার যে আমি এটা জানবো এবং কোথায় কী সেবা দান দেওয়া হচ্ছে সেটা যেমন রুগীদের জন্য জানার দায়িত্ব, সেই পক্ষে যারা আছেন আমরা যারা ডাক্তার নার্স তারপরে যারা আছেন, শুধু তাই না, এর সাথে কিন্তু সরকার এবং যারা অর্গানাইজেশন আছে যেমন নেফ্রোলজি অর্গানাইজেশন ফেডারেশন, এদেরও কিন্তু দায়িত্ব এই যারা এই সার্ভিসটা নেবে হেলথ কেয়ার প্রোভাইডার তাদের এই নলেজটা দিতে হবে। কারণ না হলে আমি জানবো কোথায়, যেটা একটু আগে বললেন, আমি কোথায় যাব, কার কাছে যাব, কখন যাব, এই যে জিনিস, এবং যখন ইনস্ট্রাকশন দেওয়া হবে আমি কিভাবে খাবো, এটা শুধু এটা না, যেমন আপনার লাইফস্টাইল সম্বন্ধে আপনার একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, আপনার ডায়াবেটিস থাকলে কিন্তু আপনি কিন্তু ট্রিট করতে পারেন। ডায়াবেটিসের 5টা স্তর আছে, আপনি একটা ডায়াবেটিসের থেকে কিডনি ড্যামেজ হতে 30-35 বছর লাগে। প্রথম যে স্টেজটা যখন ডায়াবেটিস কিডনিতে আক্রান্ত করে সেটাকে আমি ধরতে পারি, শুধু একটা টেস্ট করেন ইউরিনে মাইক্রোঅ্যালবুমিন আছে কিনা, যদি মাইক্রোঅ্যালবুমিন থাকে তাহলে ওই স্টেজে আপনি যদি চিকিৎসা করেন সিম্পল এআরবি অথবা এসি ইনহিবিটর দিলে এটা রিভার্ট ব্যাক করে, সো এটা প্রোগ্রেস করবে না, সেই জিনিসটাই কি জনগণের জানাতে হবে। আপনার ব্লাড প্রেশার আছে, আমাদের দেশে 50% লোক ব্লাড প্রেশার যা আছে জানে না, জানলেও তারা ঠিকমতো খায় না। হ্যাঁ, যেটা লং টার্ম খেতে হবে বলে সারা জীবন ওষুধ খেতে হবে, নো দ্যাট নট দ্যাট, যেই ওষুধটা আপনাকে কম দামে পাওয়া যায় সেই ওষুধটা খান। ডায়াবেটিস যদি ওষুধ লাগে সেটা আপনি কায়িক পরিশ্রম করেন, ওজনটা কমেন, আপনি ওষুধ যেটা কম দামের ওষুধ মেটফর্মিন একটা ট্যাবলেট সারা জীবন খান। কী হয় আমাদের, ওই ভয়ে যাই না, কিছুই করি না, আপনি খাওয়া দাওয়া করছেন, মিষ্টি খাচ্ছেন, যখন 80% কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছেন, যখন শ্বাস নিতে পারছেন না, তখন ডাক্তারের কাছে আসেন। আমাদের সাথে কিন্তু দর্শক আছেন, আমরা তার ফোন টিয়েছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে বলছি, আমার বয়স 64, আমার নাম মোহাম্মদ আতিকুল্লাহ। জি জি, আপনি প্রশ্নটি করুন, সারা শুনতে পাচ্ছেন। আমার ডায়াবেটিস আছে 9-10 মিনিট থাকে, আর আমি ডায়াবেটিস জন্য কমের এক্সআর 500 বড় পেটে খাই, সেক্রিন 1 খালি পেটে অর্ধেক খাই, তারপরে আপনার প্রসাদের সময় একটু অনেকদিন থেকে ইউরোমেক্স 0.4 এমজি দীর্ঘদিন খাচ্ছি। দর্শক আপনার এখন এখন সমস্যাটি কি, এখন কি ফেস করছেন? ক্লিয়ার হয় না, অনেকক্ষণ উপস্থাপ হয়ে গিয়ে করতে হয়। আচ্ছা জি, করতে আবার ক্লিয়ার হয় না, এই জন্য স্যার কোনো ওষুধ চেক করে দিয়েছে, ইউরোমেক্স 0.4 খাচ্ছি আর কি। ঠিক আছে, আমাদের আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে আইনুর ইসলাম বলছিলাম। জি সারা শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার বিশেষজ্ঞ স্যারদের কাছে একটা প্রশ্ন, আমার বাবা কিছুদিন আগে আপনার ওরাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তো আমি একটি জেলার, আমি আসলে জেলার বিশেষজ্ঞ চিকিৎসক মহোদয়ের নাম আমি বলছি না, আমি স্যারদেরকে বলছিলাম যে স্যার আমার বাবার একটা বায়োপসি করা হোক, তো এখন ওনারা বলতেছেন যে না লাগবে না, মেডিসিনেই চলে যাবে। তো আমি বলছি স্যার আসলে আমার বাবা তো খেতে পারছেন না, একটু পরীক্ষা নিরীক্ষা করলে মনে হয় আমার বাবা একটু মানসিকভাবে একটু চিন্তামুক্ত হয়ে যান, দুশ্চিন্তামুক্ত হয়ে যান। এখন দর্শক আপনার এখন আপনার মানে প্রবলেমটা কোথায়, এখন এখন প্রশ্নটা কি আপনার? প্রবলেমটা হচ্ছে যে সময় ওনারা বায়োপসি করলেন আমার বাবা ক্যান্সার গ্রেড 2, তাহলে স্যাররা আসলে, তো আমি কি বলবো আসলে, আমার আসলে এই ক্ষেত্রে আমাদের করার কি, আমি স্যারদের কাছে জানতে চাচ্ছি যে আসলে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা উত্তরটি নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা স্যারের কাছে যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে আমি সেটা জানি, প্রস্রাব হচ্ছে না তার ইউরোমিক্স খেলে, যেটা আমরা অলরেডি আপনি শেয়ার করেছিলেন যে। আচ্ছা আমি বলি, উনি 55 ইয়ার্স, ওনার ডায়াবেটিস নিশ্চয়ই, ওনার ডায়াবেটিস থাকলে ব্লাড প্রেশারটা থাকবে, আর ওনার যে না প্রোস্টেট, উনি মেটফর্মিন জিটো আঁকতে মেটফর্মিন আর সেক্রিন খাচ্ছে ডায়াবেটিস জন্য, উনি ব্লাড প্রেশার আছে কিনা সেটা আমরা জানি না, ওনার ইউরোমিক্স খাচ্ছেন প্রোস্টেটের জন্য সেটা 5-6 বছর, সেটা এখন ওটার জন্য জানতে হবে
উচ্চ রক্তচাপ আছে কিনা, সেই রক্তচাপ থাকলে থাকুক না থাকুক, যদি যেহেতু ছয় বছরে ওনার একটু অ্যালবুমিন যাচ্ছে কিনা, মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে কিনা, সেটা সেখানে আমরা একটা, আমি জানি না উনি পায় কিনা, যেটি একটু আগেই বললাম, এসিনিটিভিটার অথবা এআরবি দিতে হবে, এটা দিলে এই ডায়াবেটিস রোগী ভালো থাকে। ওনার যেহেতু ডায়াবেটিস থাকে, ওনার রক্তের চর্বির ভারসাম্য থাকবে, ডিসলিপিডেমিয়া যেটা বলি সেটাকে কন্ট্রোল করতে হবে, ওনার যদি কোনো ইনফেকশন থাকে সেটাকে আপনি ঠিক করতে হবে, ওনার কিডনি ফাংশনটা কোন স্টেজে আছে, একটা হলো সিরাম ক্রিয়েটিন করতে হবে, সেটা ক্রিয়েটিন দেখে আর একটা ইজিএফআরটা দেখতে হবে, এগুলি দেখে ওনার একটা কমপ্লিট চিকিৎসা, যদি ইনফেকশন থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে। সো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, প্রোটিন লিকটারে কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করতে হবে, প্লাস প্রোস্টেটের যে ওষুধটা সেটা, এবং একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে পেশাব করার পরে কতটুকু পেশাব থাকে, যদি খুব বেশি পেশাব থাকে, উপসর্গ থাকে, তাহলে এখন কিন্তু একটা সহজ পদ্ধতিতে রাস্তাটা খুলে দেওয়া যায়, সেটাকে আমরা টিআরপি বলি, সেটা ইউরোলজিস্ট করবেন, কিন্তু করার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এটা পরীক্ষা করে নিতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, আমি যে তথ্যগুলি দিলাম সেটা আপনি মিলিয়ে নেন। অনেক ধন্যবাদ দর্শক আমাদের প্রশ্নটি করার জন্য। আমি স্যারের কাছে আসছি, যে বলল যে দর্শক আমাদের সাথে যিনি ছিলেন তিনি বললেন যে ওরাল ক্যান্সার হয়েছে তার বাবার এবং গ্রেড টুতে তারা ডায়াগনোসিস করেছে এবং তিনি চাচ্ছেন যে তার পক্ষ থেকে একটা বায়োপসি করার জন্য, সেক্ষেত্রে স্যার আপনার কাছে যুক্তিসঙ্গত কতটুকু মনে হচ্ছে যে বায়োপসি করার দরকার আছে? আমি যেটুকু ওনার প্রশ্নে বুঝতে পেরেছি দিনাজপুর থেকে, সেটা হচ্ছে ওরাল ক্যান্সার ডিটেক্টেড গ্রেড টু, ডিটেক্টেড মানে অলরেডি বায়োপসি করা হয়ে গেছে। আনফর্চুনেটলি ওনার রিকোয়েস্ট ছিল আর্লি এটা করার জন্য, চিকিৎসক সেটাকে না করে হয়তো ঔষধ প্রয়োগ করেছে, দ্যাট ওয়াজ ওনার সেন্টিমেন্ট যেটা আমি বুঝলাম। আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা দুঃখ প্রকাশ করি, এই রিল্যাকট্যান্ট অ্যাটিচিউড শুধু রোগীর না, চিকিৎসকদেরও রয়েছে, এবং খুব কনজারভেটিভ চিকিৎসক বলি আমি অনেক ক্ষেত্রেই, কনজারভেটিভ মানে একটু ফার সাইটেড না, দূরদর্শী না, আমার মুখের ভিতরে যে ক্ষতটা রয়েছে সেইটা ক্যান্সার হবেই তা কিন্তু না, রিপিটেডলি বলছি এক্সক্লুড করতে হবে, দ্যাট ইজ মেডিকেল সায়েন্স, যে আমার এটা ক্যান্সার আক্রান্ত কোনো ক্ষত ন, সো হ্যাভ এ বায়োপসি এবং হ্যাভ ইট আর্লিয়ার। যখন উনি বলছেন তখন ওনার ওটা করতে বাধা ছিল কিনা আম নট ক্লিয়ার, কিন্তু যদি বাধা না থাকে ওই সংশ্লিষ্ট চিকিৎসক, মেবি ডেন্টাল সার্জন আমরা ইউজুয়ালি বলে থাকি, আদারওয়াইজ কোনো MBBS চিকিৎসক ওনাকে যারা অ্যাড্রেস করেছে, মোস্ট লাইকলি এই ক্ষেত্রটা একটু আমাদের রিল্যাকট্যান্ট অ্যাটিটিউড আসতে পারে, কিন্তু ফর ফিউচার আপনার এখন অনওয়ার্ডস গ্রেট টু আপনার ইস্যু না, ইস্যু হচ্ছে ক্যান্সারের স্টেজিং বলা হয়, পরিধি। হুমায়ুন আহমেদের সাথে গল্পটা করলাম আপনার জন্য একই, আপনার এই ক্যান্সার ওরাল ক্যাভিটি থেকে অন্য কোথাও, আমরা বলি লিম্ফ নোড আশপাশে কোনো জায়গায় সরিয়েছে কি না, সেইটা আপনার পরবর্তী চিকিৎসক হবে, বর্তমান চিকিৎসক নয়। ম্যাক্সিলোফেসিয়াল সার্জন দিনাজপুর মেডিকেলে যদি অ্যাভেলেবেল না হয় আপনাকে স্ট্রেইট ফরওয়ার্ড আসতে হবে ঢাকাতে, কারণ ম্যাক্সিলোফেসিয়াল সার্জন হচ্ছে আপনার ওরাল ক্যাভিটি ক্যান্সার যদি রিসেক্টেবল অর্থাৎ এটাকে অপারেশন যোগ্য হয়, স্ট্রেইট ফরওয়ার্ড অপারেশন উড বি স্ট্যান্ডার্ড অফ কেয়ার। সো আপনার মনে হয় দিনাজপুরে স্টে করা সঠিক হবে না, গ্রেড টু কিছু মিন করে না আপনার জন্য, স্টেজিং মিন করবে, বাট স্টেজিংটা সেটল করবে ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, যদি ওনারা মনে করেন নন রিসেক্টেবল দেন অঙ্কোলজিস্ট, কতগুলো ধাপ অতিক্রম করতে হবে, এটা ডিলেইড আমি জানি না, বিকজ একটা পিকচার থাকলেই বোঝা যায়। ওরাল ক্যাভিটি ক্যান্সার আমি কতদিন আগে একটা BCS ডাক্তারদের ক্লাস নিলাম, ভেরি ফর্চুনেটলি নিজের ড্রাইভে কতগুলো জায়গা ভিজিবল ক্যান্সার এবং বেশ কমন, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার পালপেট করলে নির্ণয় করা যায়, হেডনেক ক্যান্সার শুধু ইন্সপেকশনে নির্ণয় করা যায়, ওরাল ক্যাভিটি ক্যান্সার অনলি মিরর দিয়ে নির্ণয় করা যায়। অন্তত এই তিনটা ক্যান্সারও যদি কেউ একটু আর্লিয়ার ডিটেক্ট করার জন্য একটু স্টেপ ফরওয়ার্ড করি, চিকিৎসক এবং সেবাগ্রহিতা, আপনি কিন্তু তিনটা বৃহৎ আকারের অঙ্কোলজিক্যাল বার্ডেন বাংলাদেশে কমাতে পারবো। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোন টিনেছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি ম্যাক্সওয়েল বলছি ঢাকা থেকে। জি, আমার মেয়ের বয়স 9 বছর 9 মাস। ও খাবার সময় ভাত খাকার জায়গা, খাওয়ার সময় অনর্গল পানি খায়, মানে এক ঢোক ভাত খেলো সাথে পানি খেলো, এভাবে খাচ্ছে, এছাড়াও খেতে পারে না। আবার ইদানিং হচ্ছে কি, ও কাশির সাথে বমি অনুভব করে, প্রায় বলে বমি বমি ভাব লাগে,
খারাপ না, কোন উপসর্গ আছে কিনা সেটা, যে মেয়েটা ফুলে গেছে কিনা, তার বডিটা কি অবস্থা, বলে থাকে যে খাবার মাঝখানে পানি খাওয়াটা ঠিক নেই, এটা বিষয়ে যদি বলেন কতটুকু খাবারের সাথে পানি, এটা যেটা উনি আরো ভালো বলতে পারবেন ওই রিলেশন, আমরা বলি খাবারের পরে পানি খেলে এটা হজমটা ভালো হয় সেটা জেন, কিন্তু একটা বাচ্চা সে হলো 9 মাসের, কাজেই আপনি হ্যাঁ 9 বছর বলেছেন, 9 বছর ও 9 বছর, তাইলে আপনি একটু দেখতে হবে, 9 বছরে যদি এরকম হয় তাহলে একটু পরীক্ষা করতে হবে, সেই পরীক্ষাটা হলো যেটা আপনার একটু ব্লাড টেস্ট করতে হবে, ইউরিন টেস্ট করতে হবে, একটু আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, করে কেন এরকম হচ্ছে যে বারে বারে পানি খাচ্ছে এবং কেন এই খাওয়ার পরে একটা ঢেক বমি বলে নাই একটু ঢেক, সেটা দেখতে হবে আপনার বাচ্চাটাকে, কারণ বাচ্চাদেরও কিন্তু কিডনির রোগ না, সব রোগই হতে পারে, এবং আর্লি ডিটেকশনের জন্য স্ক্রিনিং যেটা উনি বললেন সেই স্ক্রিনিংটা করতে হবে, সেটা আমার মনে আপনি একটু পরীক্ষা করে একটা শিশু বিশেষজ্ঞ পরামর্শ নিন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য, আমাদের আয়োজন দর্শক আছেন, যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সাইদুল আলম। জি জি, আমি সাভার ব্যাংক থেকে বলছি। জি স্যার, আর শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটি করুন। আমার বয়স 50, আমার হলো পায়ের হাঁটুর নিচে মাংসপেশিতে ঘুমের মাথাতে অনেক টান লাগে, অনেক টান লাগে, এখন টান লাগে মানে অনেক ব্যথা করে, ব্যথা মানে ফুলে ওঠে একবারে, আমি ওটা বাপ মা বা চিকিৎসা করেছেন রাত আমি ঘুমের ব্যথালে, পরে আস্তে আস্তে মেসেজ করার পরে ওই যে আমি মোটামুটি আমার আমি যদি বলি আসলে এটা অঙ্কোলজি রিলেটেড না, ইভেন আমার সিনিয়র কলিগ রয়েছেন ওনার রিলেটেডও না, এটাকে ক্র্যাম্পিং বলে, ক্র্যাম্পিং মানে আপনার ওখানে ব্লাড সাপ্লাইটা সাডেন যে কোনো কারণে ব্যাহত হচ্ছে বিধায় ওখানে একটা পেইন, ব্লাড সাপ্লাইয়ের জন্য কিন্তু হার্টের পেইনও কিন্তু ব্লাড সাপ্লাই ল্যাকিংয়ের জন্য আপনার, আমি মনে করি চিকিৎসক হিসাবে কালার ডপলার বলে একটা পরীক্ষা হয় ভেসেল দেখার জন্য, এটা একটা আল্ট্রাসোনোগ্রাম, এবং রিলেভেন্ট চিকিৎসক ভাস্কুলার সার্জন অ্যাগেন রেডিলি অ্যাভেলেবল না, কিন্তু একটু সার্চ করে দেখতে পারেন, এটা আসলে আমার সিনিয়র ভাইয়েরও মনে হয় প্রসঙ্গ না, এক্স্যাক্টলি আমারও না, বাট ভাস্কুলার বলছেন যে একজন ভাস্কুলার সার্জনের কাছে যদি যায় লাইকলি ওনার একটু বেনিফিট দিতে পারে, এক্স্যাক্টলি উনি যেটা বলছেন সেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, কারেক্টলি উনি বলছেন একটা কালার ডপলার করে দেখেন যে ওইখানে ভেইন বা আর্টারিকে সরু হয়ে গেছে কিনা, দ্যাট ইজ দ্য অনলি ইনভেস্টিগেশন দ্যাট উইল গিভ দ্য ক্লু, আর অনেক সময় হয় যে মাসল ক্র্যাম্প হয় যদি ইলেকট্রোলাইট পটাশিয়াম কম থাকে সেটাও হতে পারে, আপনি একটু একটু ইনভেস্টিগেশন করলে বোধহয় ভালো হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাবো, এসে আমরা আর বাকি আলোচনাগুলো করবো। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছে, তারপরে এসে আমরা আবারও ক্যান্সার এবং কিডনি নিয়ে আরও কিছু আলোচনা করব, তার আগে একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, বৃত্তি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা ক্যান্সার এবং কিডনির বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। স্যার, যাওয়ার আগে কথা বলছিলাম যে আসলে দেখা যাচ্ছে যে আমরা যে প্রতিপাদ্য বিষয়টি এবার রেখেছিলাম যে নলেজ গ্যাপটা, এই নলেজ গ্যাপটার জন্য কিন্তু সমস্ত ধরনের কথাবার্তা আমরা বলে থাকি যে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য, সেটারই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিরোধ কীভাবে করবো আমরা যে ক্যান্সার রোগ কিডনির সমস্যাগুলোকে, দুইভাবে যদি স্যার একটু জানতে চাই যে যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার নেই তারা কীভাবে কিডনিটাকে ভালো রাখতে পারে, আরেকটা হচ্ছে যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা কোমরবিড ফ্যাক্টরগুলো রয়েছে তারা আসলে কিডনি ডিজিজ থাকে কত কত দূর দেরি করে। সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন। দেখুন, আমাদের কেন আমরা এই অ্যাওয়ারনেসটা করি, আমার যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, 80% ড্যামেজ হয়, তাহলে রাস্তা কী? ডায়ালিসিস, ট্রান্সপ্ল্যান্ট, অত্যন্ত ব্যয়বহুল, আমরা ওইদিকে কেন যাব? আমরা ওইদিকে না যে আমরা এদিকে থাকি যে আমরা প্রাথমিক পর্যায়ে রোগটা শনাক্ত করি, শনাক্ত করে অনেক সময় ট্রিটমেন্ট করে এটা কোনো দিন ডায়াবেটিস থাকলেও কোনো দিন কিডনি ফেলিওর হবে না, ব্লাড প্রেশার থাকলেও কোনো দিন হবে না আমরা শিওর দিন, কিন্তু ডিলে করতে পারি বা একদম হবেই না এটা বলতে পারি, সেইখানে আমাদের যে আপনি আপনার রোগটা জানেন। আমি যেটা বলতে চাই, যেটা একটু আগে আপনি বললেন যে ডায়াবেটিস আছে কিনা, তো সিম্পল, আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াবেটিস, আমার প্র্যাকটিসে যত দেখি 90% ফ্যামিলি হিস্ট্রি আছে, তার আপনার যদি বাবা মা ভাই বোন কেউ থাকে আপনার থাকবেই, হবেই, টুডে অর টুমরো 30 বছর চলে হবেই, এটা আমার অভিজ্ঞতা,
তাহলে আপনি যদি জানেন যে আপনার, তাহলে আপনি ডায়াবেটিসটা চেক করবেন না কেন? চেকটা করা কিছু না তো, আপনি একটা ব্লাড সুগার করেন, ইউরিনটা টেস্ট করেন, সিম্পল। আচ্ছা হলে কি করবেন, ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি ডায়েটটা কন্ট্রোল করেন, আপনি একটু কায়িক পরিশ্রম করেন, হাঁটেন, নিজেরাই সচেতন করেন। আপনি সব জায়গায় মিষ্টি খাবেন না, চিনি বর্জন করেন, লবণ বর্জন করেন, কায়িক পরিশ্রম করেন, টাটকা সবজি সবজি খান, ফলমূল খান, এবং ডায়েটটা ব্যালেন্স, লাইফস্টাইল মডিফিকেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তারপরে যদি ওষুধ লাগে, একটা ট্যাবলেট খাইলেন, তারপরে ওষুধ লাগলে তখন ডাক্তারের ডিসিশন নেবেন, তাহলে ডায়াবেটিস হয়ে গেল সতর্ক। তৃতীয় হলো উচ্চ রক্তচাপ। আচ্ছা যে কোনো জায়গায় আপনার ফ্রেন্ড আছে যারা ফার্মেসিতে আছে, আপনি ব্লাড প্রেশারটা দেখেন, একবার ব্লাড প্রেশার না দুই তিনবার দেখেন, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা ব্লাড প্রেশারে, ভাই বোনের আছে কিনা, থাকলে ব্লাড প্রেশারটা দেখেন। থাকলে যেটা করেন, অনেকে বলে যে আমাদের সমর্থন নাই, আমরা ওই দামি ওষুধ দিতে চাই না, অনেক ওষুধ বাজারে আছে অল্প পয়সায়, এক টাকা ওষুধ পাওয়া যায়, দুই টাকা ওষুধ পাওয়া যায়, ডেইলি এক টাকা, ৩০ দিনে ৩০ টাকা লাগবে বা ১০০ টাকায় লাগলো, খান, কী হবে? আপনি তো কিডনিটা ড্যামেজ হবে না, এবং ড্যামেজ হয়ে গেলে ওই আপনার ব্যয়বহুল চিকিৎসা যাবে না। দুই তিন, অনেকে জানে না এত বড় বড় পাথর হয়ে থাকে, পাথর হয়ে থাকে জানে না, এত বড় পাথর কীভাবে হয়, সেইটা কিডনি কনস্টিটিউয়েন্সি কা, সেটা আমি বলবো না। আপনি যদি সচেতন থাকেন, একটা প্লেন এক্সরে করেন, করলেই তো পাথর দেখা যায়। অনেকে বলে বলে যে আমার পেশাবে পাথর গেছে, তাহলে তো ডাক্তার পেশাবের সাথে রক্ত গেলে ব্যথা করলে তখন আসে, কিন্তু আপনি একটা রুটিন চেক আপ করতে পারেন। তিন গেল, চতুর্থ হলো যে আপনার কোনো জন্মগত রোগ আছে কিনা, যেটা আগেও বলছি যে পলিসিস্টিক, একটা আল্ট্রাসোনোগ্রাম কিডনি করেন, হয়ে গেল। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না। ফার্মেসিতে গেলেন, ওর ব্যথা হচ্ছে, ওষুধটা দিয়ে দিল, হাতের ব্যথা, গিরের ব্যথা, স্টেরয়েড, পেনিসিলিন দিয়ে এক বছর দুই বছর খাওয়ার পরে, না স্যার আমি তো কিছু খাই না, তাহলে মুখ ফুললা কেন? মুখে ইউরিন টেস্ট করলাম কিছু নাই, থাইরয়েডের টেস্ট করলাম কিছু নাই, মুখ খুলে দেখি এরকম, এখন তো মাস্ক পরা থাকে, মুন ফেস দেখলে, বাইর করি যখন ইতিহাস বাইর করি, ভিতরে ঢুকলে বোঝা যায় পেনিসিলিন খাচ্ছে, দুই বছর যাবৎ খাচ্ছে, তা এই যে জিনিসটা করে। আচ্ছা তারপরে কী হয়, আপনার পেশাবে ইনফেকশন ছিল, আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, খেয়েছেন, আবার ওইরকম উপসর্গ আছে, আবার অ্যান্টিবায়োটিক, কী হচ্ছে, আপনার এই জীবাণুগুলি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বয়স যখন হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, যখন মানে কালচার করি কোনো ওষুধ সেন্সিটিভ নাই, যেটা দেখে আপনি অ্যান্টিবায়োটিক দেবেন, ইঞ্জেকশন ফর্মে দিচ্ছি, দুই সপ্তাহ দিলাম, তারপরে স্বর্ণপূর্ণ হচ্ছে, কিন্তু স্যার এই করোনা পেন্ডেমিক সিচুয়েশনের কথা যদি একটু বলি, এখন আমরা যাচ্ছি এর মধ্যে দিয়ে, এইখানে স্যার আপনারা অঙ্কোলজিস্টরা কি কি চ্যালেঞ্জ গুলো ফেস করেছিলেন, আমরা কি রোগীদেরকে সেবা দিতে পারছিলাম কিনা বা এখনো পারছি কিনা ঠিক মতো? স্যার যদি ২০২০ শুরুর কথা বলি, সারা বিশ্বের মতো আমরা উই ওয়ার অ্যাফ্রেড, মানে বিইং চিকিৎসক, বিইং অঙ্কোলজিস্ট, কিন্তু যেটুক বিউটি অফ কোভিড সিচুয়েশন ফর ডক্টরস, রোগীর যেটা পক্ষে গেছে, টেলিমেডিসিন শব্দটা আমরা এমনি এমনি শুনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা স্টার্ট করলাম কনসালটেশন। একটা রোগী হয়তো পটুয়াখালী আছে, দিনাজপুর আছে, পঞ্চগড় আছে, আমাদের কিন্তু সব রোগীকে অ্যাক্টিভ চিকিৎসা নিতে হয় না, আপনি তার সাথে তার সিমটমস, ফিজিক্যাল এক্সামিনেশন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কোনো ইলেকট্রনিক চ্যানেলে করতে পারেন। সো টেলিমেডিসিন সেবাটা সমস্ত অঙ্কোলজিস্ট মোস্টলি প্রোভাইড করেছেন, কেউ কেউ ইন পার্সন, এবং হসপিটাল তো আমাদের কখনোই ক্লোজড ছিল না, উই ওয়ার ওপেন। এবং ভালো তথ্য যেটা দিব, লাস্ট টু ইয়ার্সে যেটা জনগণ এবং আমাদের নেতৃত্বের পক্ষে যাবে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর, গত দুই বছরে যে রোগীগুলো বাধ্য হয়ে বিদেশ যেতে পারে না বিকজ অব ক্যান্সার, তাদের নান অফ দ্য বার্থি ক্যাজুয়ালিটিস, যে ওনারা ইন্ডিয়া যেতে পারেন না, সিঙ্গাপুর যেতে পারেন না, বিকজ অফ দ্যাট ওনারা মারা গেছেন, দ্যাট ডিড নট হ্যাপেন। তার মানে আমরা সক্ষম, দক্ষ জনগোষ্ঠী রয়েছে, চিকিৎসকবৃন্দ, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, চিকিৎসার সমস্ত উপকরণ। ইনিশিয়ালি যে গ্যাপটা ছিল সেটা লাস্ট ফিউ মান্থসে অলরেডি নেই, এবং আমরা সার্ভিস ১০০% এনশিওর করার চেষ্টা করেছি। ল্যাকিং ছিল ট্রান্সপোর্টেশনের, একটা রোগী আসবে, ট্রান্সপোর্ট তো বন্ধ ছিল, ওই জায়গা ওই জায়গাগুলো অ্যাড্রেস করতে যে আমাদের টেলিমেডিসিন কিছুটা হেল্প করেছে, কিন্তু আমি বলতে পারবো না যে ওনাদেরকে পূর্ণাঙ্গ সেবা দিতে পেরেছি, বাট উই ওয়ার রেডি। কোনো চিকিৎসক আসলে ইটস লাইক ফাইটার, সোলজার নেভার টেক রেস্ট, কোনো
চিকিৎসক রেস্ট নেন, এটা আমরা ফার্মলি বিলিভ করি। স্যার আমরা যদি একটু আসি, যে আমরা যেহেতু শেষ পর্যায়ে আছি বাট তারপর যেহেতু ট্রিটমেন্টটা জিজ্ঞেস করি, যে এই যে কোলোরেটাল ক্যান্সার ট্রিটমেন্টটাতে আমরা আসলে শুরুতেই কি সার্জারি করি কিনা, বা আমরা প্রথমে কি কেমোথেরাপি কোনটা, এই বিষয়টিতে আসলে রোগীদের একটা জিজ্ঞাসা থাকে যে আমাকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাকে ফার্স্টে বলেছে সার্জারি করতে, আরেকজনের কাছে গেলাম সে আমাকে বলছিল যে কেমোথেরাপি দিতে, আসলে কোন বিষয়টি ঠিক, এই এই ধারণাটা যদি স্যার একটু শেয়ার করেন। বাংলা ভিশনের দর্শকদের উদ্দেশ্যে বলি, কোলন এবং রেকটাম আলাদা করে ফেলুন। আপনার যদি কোলন ক্যান্সার হয় এবং সেটা যদি কোথাও সরিয়ে না থাকে, স্ট্রেইট ফরওয়ার্ড নাম্বার ওয়ান চিকিৎসা সার্জন কোলোরেকটাল সার্জন হবে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক কোলনের অংশ। যদি রেকটাল ক্যান্সার অর্থাৎ মলাশয়ের ক্যান্সার হয়, সেখানে দুটো প্রশ্ন থাকে যে স্টেজ নির্ভর, স্টেজ ওয়ান এবং টু অর্থাৎ আর্লি, ওই রেকটামের ভিতরে কোনো ক্যান্সার ডিটেক্ট হয়েছে এবং বিভিন্ন ইনভেস্টিগেশন, তার ভিতরে একটা বড় জায়গা হচ্ছে এমআরআই। এমআরআইয়ের মাধ্যমে যদি দেখি যে রোগটা আর কোথাও গড়ায়নি লোকালি অর্থাৎ স্টেজ ওয়ান টুর ভিতরে, আমি বলছি রেকটাল ক্যান্সার নিয়ে, অ্যাগেইন আপনার কোলোরেকটাল সার্জন হচ্ছে প্রাইমারি চিকিৎসক। কিন্তু রেকটাল ক্যান্সার আনফর্চুনেটলি ডিলে ডিটেকশান হয় এবং আমরা এক এবং দুয়ে রোগী একটু কম পাই, এই ক্ষেত্রটাই কিন্তু আপনার সার্জনের আগে একজন অঙ্কোলজিস্টের ভূমিকা চলে আসতে পারে। কারণ ওখানে কেউর কেউ রেডিয়েশন লাগে, কেউর কেউর কেমোথেরাপি লাগে, বেস্ট হবে আপনার এই কোলোরেকটাল সার্জন এবং অঙ্কোলজিস্ট জয়েন্টলি আপনার কেসটা ডিল করবে অন এ সিঙ্গেল টেবিল। যদি সিঙ্গেল টেবিলে না পারেন, অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুইটা স্পেশালিস্ট, একজন আপনার সামনে মেবি অঙ্কোলজিস্ট মেবি সার্জন, দ্বিতীয়জন আপনার সাথে অনলাইন যুক্ত হয়ে গেল এবং সমস্ত ডাটা সহ। সো রেকটাল ক্যান্সার প্রশ্ন থাকতে পারে, যদি আর্লি হয় সার্জারি, আর্লি না হলে অঙ্কোলজিক্যাল ম্যানেজমেন্ট অর্থাৎ কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। কিন্তু কোলন ক্যান্সার স্টেজ ফোর অর্থাৎ দূরবর্তী মেটস যদি না হয়, অবশ্যই সার্জন প্রাইমারি। সো এই দুইটা ভাগ করে কিন্তু আমাদেরকে এগোতে হবে এবং টোটাল ব্যবস্থাটাই সমগ্র বাংলাদেশে বিদ্যমান। অনেক ধন্যবাদ স্যার, আমি আবারও আপনার কাছে আসবো। স্যার আমি স্যারের কাছে একটু আসতে চাচ্ছি যে স্যার লাইফস্টাইল মডিফিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যদি খাবার দাবারের কোনো বিষয় আছে কিনা এবং সার্বিক যদি কোনো একটা পরামর্শ থাকে। হ্যাঁ দেখুন, ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানেন আমাদের যে খাবার আছে এটা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার এবং লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন এগুলি তো একটা ব্যালেন্স ডায়েট সমন্বয় করতে হবে। আপনার প্রোটিন কতটুকু খাবেন, কার্বোহাইড্রেট কতটুকু খাবেন এবং ফ্যাট কতটুকু, প্রত্যেকটারই প্রয়োজন আছে। সেই সাথে পানি, ভিটামিনস এগুলো লাগবে, মিনারেলস লাগবে এবং ভিটামিন মিনস মিনারেলসের ভিতরে ভিটামিন ডি আছে আমাদের কিডনির জন্য, সেটা ছাড়াও যে ভিটামিন সি বা যাই বলেন। কিন্তু তার সর্বোপরি যেটা হলো আপনার ওবেসিটি, যেটা যদি ওবেস থাকে, স্থূলতা থাকে, স্থূলতা থাকলে অনেকগুলি কমপ্লেন অটোমেটিক এসে পড়বে। তার ডায়াবেটিস হবে, তার ব্লাড প্রেশার হবে, তার চর্বির ভিতরে হবে, শ্বাসকষ্ট হবে, ওই যে ক্যান্সার রিলেটেড ওবেসিটির সাথে, তারপরে হলো তার হার্নিয়া হবে, ও তারপরে নিচের যে ভেরিকোস ভেইন হবে, অস্টিওআর্থ্রাইটিস। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওয়েটটারে একটা কন্ট্রোল ইয়ের ভিতরে আনতে হবে, সেটা কায়িক পরিশ্রম হোক, ডায়েটিশিয়ানের সাথে ডায়েট মেজার করে, এইটাই হলো লাইফস্টাইল। তারপরে যেটা হলো, আপনি ধূমপান করবেন না, দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর হার্ট, কিডনি, এভরি ব্রেইন, এভরিথিং। তারপরে যেটা হলো যে আপনার এই যে মদ্যপান করবেন না, এটা কিন্তু লিভারের জন্য ক্ষতিকারক। তারপরে আপনার কায়িক পরিশ্রমটা যেটা আছে সেটা, এটা হলো লাইফস্টাইল মডিফিকেশন প্লাস ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য। সামনের রোজা আছে, রোজার সময় কিন্তু আপনার এই এই ডায়েটটা কিন্তু ভেরি ভ্যালেন্স ইম্পর্টেন্ট। এবং ডায়েটের সাথে সাথে যেটা ড্রাগস, এই ড্রাগস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিডনির জন্য। যে কোনো ওষুধ খাবেন, প্রথমে লিভারে মেটাবলিজম, দেন কিডনি। আপনি এমন যদি ওষুধ খান যেটা লিভারের, যার লিভারের রোগ আছে সেখানে ড্যামেজ করবে কিডনির থাকলে, হ্যাঁ আপনার প্রয়োজন হলে ড্রাগস দিতে হবে। কিডনির সমস্যা থাকলে যে আমরা অ্যান্টিবায়োটিক দিব না, তা না, সেটা আপনি ব্যালেন্স করতে হবে ডাক্তারের পরামর্শ, কিডনির কার্যক্ষমতা অনুযায়ী ওষুধটা ঠিক করতে হবে, অর্থাৎ পেসিং করতে পারি অথবা ডোজ কমিয়ে দিতে পারি। এইভাবে আপনি ব্যালেন্সড হতে চললে ইউ লাইক বেস্ট ট্রিটমেন্ট প্রোটোকল। স্যার অনেক ধন্যবাদ। স্যার আমি সফল স্যারের কাছে একটু ফেরত আসি। স্যার যদি কোনো শেষ পরামর্শ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কোলন বা রেকটাল ক্যান্সার দুটোর যেটাই আপনার আনফর্চুনেটলি যদি হয়েই থাকে, স্টেজ ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা স্টেজের স্ট্যান্ডার্ড চিকিৎসা বাংলাদেশে বিদ্যমান, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্যান্সার একটা ক্রনিক ডিজিজ, আপনাকে ডিটেকশনের পর থেকে খুবই কুল ব্রেইনে আপনি একাধিক চিকিৎসকের সাজেশন নিতে পারেন আপনার লেভেল অফ কনফিডেন্সটাকে উপরে তোলার জন্য। কোনো অবস্থাতেই
কোনো পার্টিকুলার ক্যান্সারের জন্য দেশ বিদেশ ছোটাছুটি করা আপনি হয়তো এক মাস দৌড়তে পারবেন, সেকেন্ড মান্থস অনওয়ার্ডস আপনার আর সেই যোগ্যতা বা সুযোগ থাকবে না। সো আপনার কুল ব্রেইন এবং আপনার কনফিডেন্স লেভেলটা নিজের উৎকর্ষের মাধ্যমেই ডিসাইড করতে হবে। অ্যাগেইন আমরা বলবো, কোনোভাবেই কোনো ক্যান্সার রুগীকে দেশের বাহিরে যেয়ে চিকিৎসা করার কোনো প্রয়োজনীয়তা নেই। স্যার অনেক ধন্যবাদ এবং স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ডক্টর মলি, আপনাকে এবং বাংলাভিশন দর্শক কর্মকর্তা কর্মচারী সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সুস্থ থাকুন, কিডনি সম্বন্ধে জানুন। সুপ্রিয় দর্শক, মিডনভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম কিডনির বিভিন্ন ডিজিজ এবং সেই সাথে কোলোরেটাল ক্যান্সার নিয়ে। আশা করি দর্শক আপনারা অনেকটা উপকৃত হয়েছেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে। আবার দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।